সম্ভবত তার স্বামীর সাথে তার একটি বিষয় আছে মনোমালিন্যের, এখন বলার পরেও সমাধান হচ্ছে না, এটা যদি তিনি তার বাপ বা অন্য কাউকে জানান এটা কি বোধ হবে কিনা? এখানে দৃষ্টিভঙ্গির একটা ব্যাপার আছে, সেটা হলো যে উনি ওনার মাকে যদি ব্যাপারটা এই জন্য জানান যে এটা একটা চমৎকার সুরাহা হবে, অথবা মা হয়তো একটা ভূমিকা পালন করে উনি ওনার মেয়ের জামাইকে হয়তো সুন্দরভাবে বুঝাবেন, তাহলে ঠিক আছে। কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে আমরা যেটা করে থাকি সাধারণত, যে কারোর সাথে কোনো আচরণে কোনো সমস্যা তৈরি হলো, এভাবেই একজনকে আমরা বলে দিলাম, বলতে ভালো লাগে, তো এই যে ভালো লাগার বিষয় থেকে যে বলাটা, এটাই হলো গীবত এবং এটা অনুচিত, এটা করা যাবে না। বরং এটা তিনি যদি ইসলাহের জন্য, তার স্বামীর শুদ্ধতার জন্য যদি তিনি তার মাকে বলে থাকেন, সেটা ঠিক আছে। কিন্তু অন্য কোনো আর কি বলা দরকার বা একটু বলে দিলাম, এই উদ্দেশ্য নিয়ে বলা যাবে না, ওটা তখন গীবতের পর্যায়ে পড়ে যাবে। এই বিষয়গুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। আমিন আমিন।